বিসমিল্লাহির রহমানির রহিম, স্বাগতম জানাচ্ছি পাগলা সরকারি মডেল হাই স্কুল ও কলেজের পক্ষ থেকে। বিদ্যালয়টি সুনামগঞ্জ জেলায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়, সিলেট ও সুনামগঞ্জ হাইওয়ের পাশে একটি মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি 1959 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং বাংলাদেশ সরকার কর্তৃক 2017 সালে বিদ্যালয়টিকে জাতীয়করণ ঘোষণা করা হলেও সরকারি সকল কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন। সরকারি সিদ্ধান্ত মোতাবেক 2021 সালে নতুন শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষার ফলাফল লটারির মাধ্যমে সম্পন্ন করার পূর্বে প্রথমে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের নিকট থেকে শারীরিক দূরত্ব বজায় রেখে ভর্তি আবেদন সংরক্ষণ করা হয়। লটারি কার্যক্রমটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করার জন্য প্রথমে কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে গুগলে সার্চ বারে www.wheelsofname.com লিখে কিবোর্ডে এন্টার চাপা হয়। তারপর উইলস অফ নেম নামক সাইটটিতে প্রবেশ করে নিউ এ ক্লিক করা হয়। তারপর ডান দিকে বারটিতে ভর্তি ইচ্ছুক ছাত্রছাত্রীদের ফরমের আবেদন ফর্মের সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রীদের নাম এই বারটিতে টাইপ করা হয়। ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য আমাদের বিদ্যালয়টিতে 360 জন শিক্ষার্থী আবেদন করে। এইভাবে বক্সটিতে আবেদন ফর্মের সিরিয়াল অনুযায়ী প্রত্যেক স্টুডেন্টের নাম এন্ট্রি করা হয়। তারপর উপরে সেভ অপশনে ক্লিক করে বিদ্যালয়ের নামে সেভ করা হয়। ১১ জানুয়ারি বেলা 11টায় আমাদের বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ভর্তি পরীক্ষার লটারি কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারপর লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়াটি পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। মাউসের রাইট বাটনটি ক্লিক করলেই চাকাটি ঘুরতে থাকবে। চাকাটি থামার পর সৌভাগ্যবান ছাত্রটির
from its real number or name পর্দাতে শো করবে। তারপর ফর্ম নাম্বার ও ছাত্রটির নাম তালিকায় ব্যক্তির পর রিমুভ করলে নামটি চাকাটি থেকে রিমুভ হয়ে যাবে, যাতে পুনরায় নামটি আবার না আসে। সর্বশেষে সৌভাগ্যবান ছাত্রছাত্রীদের ক্রমিক নাম্বার, নাম এবং ফর্ম নাম্বার তালিকাভুক্তি করে চূড়ান্ত ফলাফল তৈরির মধ্যে দিয়ে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার কার্যক্রমটি শেষ করা হয়।